যুদ্ধাপরাধীদের স্বজন সহ জঙ্গিবাদী পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়েছে বিএনপি ঐক্যফ্রন্ট, বলেন প্রধানমন্ত্রী। দেশ বিরোধীদের প্রতিহতের আহ্বান। জাতির সূর্য সন্তানদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছে গোটা দেশ। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষকে ভোট দেবে জনগণ, আশা কাদেরের। এবং তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। স্বাগত এশিয়ান নিউজ 30-তে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সুবর্ণা গোলন্দাজ এবং আমি সারা মেহজাবিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। যারা যুদ্ধাপরাধী ও সাজাপ্রাপ্ত অপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদের বয়কটের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এই আহ্বান জানান তিনি। আশঙ্কা করেন এরা ক্ষমতায় এলে দেশের অকল্যাণ হবে। বিস্তারিত জানাচ্ছে ইমরান হোসেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, বঙ্গবন্ধুর পরিবার ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয় এই আলোচনা সভা। বক্তাদের আলোচনায় উঠে আসে বুদ্ধিজীবীদের হত্যার পটভূমি, মুক্তিযুদ্ধের ঘটনা ও আগামীর বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়। ২৪ বছর বয়সের একটি ছেলে যে আমাদের জীবনের একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য তার জীবনের সমস্ত স্বপ্নকে বিসর্জন দিয়ে এই বাংলাদেশের মাটির জন্য তার জীবন উৎসর্গ করেছে। আমাদের মনোবল আছে, আমাদের কাছে আদর্শ আর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার সম্মিলিত হাতিয়ার এতই দরকার তাদের, তারা এতই দেউলিয়া যে বারবার যুদ্ধাপরাধীদের সাহায্য নিয়েই তাদের রাজনীতি করতে হবে। আসলে তারা তো তাই, তারাও তো আসলে যুদ্ধাপরাধী এবং দেশ বিরোধী শক্তিকে নিয়ে তৈরি হওয়া। এ সময় প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, প্রমাণিত দুর্নীতিবাজ ও অপরাধীদের সাথে হাত মিলিয়েছে ডক্টর কামাল। রাজনীতিটাকে কোথায় নামিয়েছে, মনে হচ্ছে রাজনীতি অপরাধী জগতের রাজনীতিতে পরিণত করেছে। যে রাজনীতি হবে দেশের মানুষের কল্যাণে, যে রাজনীতি হবে দেশের মানুষের মঙ্গলের জন্য, মানুষের উন্নয়নের জন্য, আজকে সেখানে যদি অপরাধীরা এসে যায় তাহলে সে দেশের ভাগ্যে কি ঘটবে সেটাই আমার প্রশ্ন। অপরাধ করলেই বিএনপির কাছে গ্রহণযোগ্যতা বাড়ে উল্লেখ করে আগামী নির্বাচনে তাদের বর্জন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই অপরাধীরা যেন আর কখনো নির্বাচিত প্রতিনিধি হয়ে না আসতে পারে, এ ব্যাপারে বাংলাদেশের যেসব অঞ্চলে দাঁড়িয়েছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে সম্পূর্ণভাবে একেবারে বয়কট করে দেন, তাদেরকে সম্পূর্ণভাবে বিসর্জন দেন যে এরা এই দেশে কোনোদিন আর আসতে পারবে না। আসছে নির্বাচনে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি জয়ী হবে বলে আশা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিজয়ের মাসে আমরা যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিলাম, এই বিজয়ী দলই ক্ষমতায় আসবে, বিজয়ী দলই বিজয়ী হবে। ইমরান সাইন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে কৃতজ্ঞ জাতি। সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশা করেন, বিজয়ের মাসে নির্বাচনে অসাম্প্রদায়িক ও স্বাধীনতার পক্ষে শক্তির প্রতি রায় দেবেন দেশের মানুষ। মামুন হাওলাদার ও লতিফ চৌধুরী তোলা ছবিতে ইমরান হোসেনের আরও একটি রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ সময় তপধ্বনি ও বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশা করেন, বিজয়ের মাসে আসছে নির্বাচনে অসাম্প্রদায়িক স্বাধীনতার পক্ষে শক্তিকেই বিজয়ী করবে এদেশের মানুষ। সাম্প্রদায়িক ধারা যার নেতৃত্ব দিচ্ছে বিএনপি, আর একদিকে অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনার ধারা, যেই ধারার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা দেশরত্ন শেখ হাসিনা। নির্বাচন ৩০শে ডিসেম্বর। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের পক্ষেই রায় দিবে। পরে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান ও স্বজনরা। সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তারাই আহ্বান জানান। এদিকে বিজয়ের মাসে জামায়াতের পৃষ্ঠপোষকতাকারী বিএনপিকে ভোট না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। আরও জানাচ্ছেন লাইজুল ইসলাম। সকাল 7:30 থেকে রায়ের বাজার বুদ্ধভূমি স্মৃতিসৌধে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন শহীদ পরিবারের সদস্যরা। লোকে লোকারণ্য স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে শহীদ পরিবারের সদস্যরা বলেন, যেভাবেই হোক যুদ্ধাপরাধীদের পরিবারকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। আমরা জনগণের কাছে আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে দাবি করছি, যেন কোনো যুদ্ধাপরাধী, কোনো জামাতি, কোনো যুদ্ধাপরাধীর সন্তান এবং স্বাধীনতা বিরোধী কাউকে তারা ভোট না দেন। তারা যেন ভোটে এই যারা যুদ্ধাপরাধীদেরকে মার্কা তুলে দিয়েছে তাদেরকে প্রত্যাখ্যান করে। শহীদদের দিকে তাকিয়ে শহীদদের যারা হত্যা করেছেন তাদের সাথে যেসব রাজনৈতিক দল জড়িত বা ব্যক্তি জড়িত তাদেরকে এই নির্বাচনে বিশেষ করে তরুণ প্রজন্ম বর্জন করবে। এবং আমাদের যে নারীকুল রয়েছেন, আমরা আশা করব অনেক নারী ভোটার রেখে অংশগ্রহণ করবেন। আমাদের যে মা বোনেরা সম্ভ্রম হারিয়েছেন ৭১, সেটা কথা চিন্তা করে তারা এমন মানুষকে ভোট দেবেন না যারা এই নারী নির্যাতনের সাথে মুক্তিযুদ্ধের সময় কোনো না কোনো ভূমিকা রেখেছিলেন। এদিকে সকালে রায়ের বাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, বিজয়ের মাসে কোনোভাবেই যুদ্ধাপরাধীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। শহীদ দিবস উপলক্ষে আমি সারা বাংলাদেশের সৈনিক লীগের ভাইদেরকে বলি, আগামী 30 ডিসেম্বরের নির্বাচন হবে। এই নির্বাচনে যেন আমাদের নৌকা মার্কা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা ভোট দেবেন। এবং নৌকা আমাদের সারা বাংলাদেশে কোনো যেন দলমত না থাকে, একমাত্র নৌকা যেন আপনারা সকলে মিল্লা নৌকাকে এবং জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। আসছে নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতায় আবারও নৌকায় আস্থা রাখার আহ্বান জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে পাকিস্তান মনে করেছিল বাংলাদেশকে একটি পিছিয়ে পড়া জাতিতে পরিণত করতে পারবে, কিন্তু পাকিস্তান তা পারেনি। স্বাধীনতার ৪৭ বছর পর বাংলাদেশ এখন উন্নয়নের মহাসপানে। লাইজুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সেই হোপ টানা 2 ম্যাচে সেঞ্চুরি করে 108 রানে অপরাজিত থাকেন। তবে মেহেদী মিরাজের ঘূর্ণি জাদুতে টিকতে পারেনি অন্য ব্যাটসম্যানরা। এতে ৯ উইকেটে ১৯৮ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। মিরাজ ৪টি উইকেট নেন, সাকিব ও মাশরাফির শিকার ২টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে তামিম ও সৌম্যর অর্ধশতকে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তামিম অপরাজিত থাকেন ৮১ রানে, সৌম্যের ব্যাট থেকে আসে ৮০ রান। এ সিরিজ জয়ে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দর্শক, শিরোনামে একটি শোক সংবাদ শুনছিলেন যে চলে গেছেন প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে এবং এশিয়ান পরিবারও শোকাহত। দর্শক, এ সম্পর্কিত খবরটি সংবাদের পরের অংশে থাকছে। আমরা আপাতত নিচ্ছি সেন্ট্রাল সিকিউরিটির সংবাদ বিরতি এবং ফিরে এসে আরও যা থাকছে। ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৮টি সোনার বার উদ্ধার, আটক 2 পাচারকারী। সেন্ট্রাল সিকিউরিটি সংবাদ বিরতি শেষে আবার স্বাগত এশিয়া নিউজ 30তে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেজাবিন এবং আমি সুবর্ণা গোলন্দাজ। দর্শক, বিরতির আগে যেমনটা শুনছিলেন, চলে গেলেন প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন। ব্যাংককে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। গুণী এই অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাহত এশিয়ান পরিবারও। বিস্তারিত বিপুল দেব রয়ের রিপোর্টে। ৭০ সালে মুক্তি পায় জহির রায়হানের ধ্রুপদী চলচ্চিত্র জীবন থেকে নেয়া। এই চলচ্চিত্রে বাড়ির চাকরের ভূমিকায় অভিনয় করেছিলেন আমজাদ হোসেন। শুধু অভিনয় নয়, এই ছবির চিত্রনাট্যও ছিল তার। আমজাদ হোসেন একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, কাহিনীকার, সংলাপকার, গীতিকার, নাট্যকার, গল্পকার ও ঔপন্যাসিক। আমি আছি থাকব, ভালোবেসে মরব, দোহাই লাগে তোমার, আমারে পাগল কইরো না, আমজাদ হোসেনের লেখা এই গানটি সহ আরও অনেক গানই এখনও মানুষের মুখে মুখে। গোলাপি এখন ট্রেনে, ভাত দে, কষাই, নয়নমণি, 2 পয়সার আলতা, জন্ম থেকে জ্বলছি, এসব ছবির কাহিনীর চিত্রনাট্য নির্মাণ আর পরিচালনায় ছিলেন তিনি। তখন আমাদের সিনেমা হলগুলোতে ১৯৪২ সালের ১৪ই আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন। সাহিত্য চর্চা শুরুই শৈশবেই। ৫০-এর দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন। আমাদের লোকজন চলে যাব। তোমার আমার চলচ্চিত্রে মনোমুগ্ধকর অভিনয়ে সবার নজর কাড়েন তিনি। এরপরই কাজ করেন মুস্তাফিজ পরিচালিত হারানো দিন সিনেমায়। কাজ করেন চিত্র পরিচালক জহির রায়হানের সহকারী হিসেবেও। চলচ্চিত্র নির্মাণ শুরু করেন ১৯৬৭ সালে। শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান গোলাপি এখন ট্রেনে ও ভাতদের জন্য। অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার পান ১৯৯৩ ও ১৯৯৪-এ। ২০০৪-এ পান বাংলা একাডেমি পুরস্কার। বিপুল দেব রায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে একাদশ সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতা আনার আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট সাহারা খাতুন। সন্ধ্যায় রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিজিএমইএ সভাপতি মোহাম্মদ আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মাইনুল ইসলাম নিখিল সহ অন্যরা। শেড প্রপার্টিজ লিমিটেড, চট্টগ্রাম সংবাদ। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রচার প্রচারণায় সরব হয়ে উঠেছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি সংসদীয় আসন। মহাজোটের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে সদর এলাকায় আপেল প্রতীক নিয়ে গণসংযোগ করেছে আওয়ামী লীগ নেতা এটিএম পিয়ারুল ইসলাম। অন্যদিকে ইসলামিক ফ্রন্টের মনোনীত প্রার্থী সাইফুদ্দিন মাইজ ভান্ডারীও রয়েছেন ভোটের মাঠে। এদিকে চট্টগ্রাম ১১ সংসদীয় আসনে গণসংযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ লোকমান সদাগর। জুমার নামাজের পর নগর স্টিল মিল এলাকায় হাত পাখা প্রতীকে প্রচারণা করেন তিনি। ইসলামী বাণিজ্য সংবাদ। ভারতে পাচারের সময় বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে ৮টি সোনার বার সহ 2 পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সন্ধ্যায় অভিযান চালিয়ে 2 মোটরসাইকেল আরোহীকে আটক করে বিজিবি। পরে তাদের দেহ তল্লাশি করে ৮টি সোনার বার জব্দ করা হয়। আটককৃত সোনার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। শেষ করবো এশিয়ান নিউজ 30। তার আগে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরেকবার। যুদ্ধাপরাধীদের স্বজন সহ জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মনোনয়ন দিয়েছে বিএনপি ঐক্যফ্রন্ট, বললেন প্রধানমন্ত্রী। দেশ বিরোধীদের প্রতিহতের আহ্বান। জাতীয় সূর্য সন্তানদের ফুলেল শ্রদ্ধা স্মরণ করছে গোটা দেশ। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষকে ভোট দেবে জনগণ, আশা কাদেরের। এবং তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারালো বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ জয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। এশিয়ান নিউজ 30 এ পর্যন্তই। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ।